সে আলবায়ন ফাউন্ডেশনের অনুবাদটা করতে পারেন বাংলা অনুবাদ হ্যাঁ আলবায়ন ফাউন্ডেশনের অনুবাদ আলবায়ন প্রকাশনী সেটা পড়তে পারেন সেটা এটা কি অনলাইনে পাওয়া যাবে হ্যাঁ অনলাইনে কুরআন ডট কমে পাবেন কুরআন ডট আলবায়ন ফাউন্ডেশনের অনুবাদ দেয়া থাকে আলবায়ন ফাউন্ডেশন হ্যাঁ আচ্ছা ভাই ধন্যবাদ আর কি কিছু বলবেন না চলে গেছে আচ্ছা আলম আলম আপনাকে যুক্ত করা হয়েছে আলম আপনি বলেন তাহলে হ্যালো ভাইয়া হ্যাঁ বলেন জি ভাই আমি আপনার একটা লেখায় দেখেছিলাম যে কোরানের ইয়া আঠাশ বা তিরিশ রকমের ভার্সন আছে এবং এগুলোর মধ্যে প্রায় ইয়া তিরানব্বই হাজারের মতো পার্থক্য আছে এখন এগুলো কোথায় পাবো কোথা থেকে কি পাওয়া যাবে এটা আমার লেখা থেকে পেয়েছিলেন পেয়েছিলেন নাকি অন্য কারো লেখা সংশয় ডট কম সংশয় ডট আচ্ছা কোন লেখাটা একটু বলেন তো টাইটেলটা বলেন তো সেটা তো আমার এখন মনে নাই এবং সংশয় ডট কম এখন ঢুকতেও পারতেছি না আচ্ছা আপনি যদি সংসার ডট ঢুকতে না পারেন অপেরা মিনি ব্রাউজার দিয়ে ঢুকতে পারেন ওইটা দিয়ে সুন্দর ঢোকা যায় ভিপিএন অন করা যায় ঢোকা যায় ওইটা দিয়ে ঢুকতে পারেন মানে কি কোনো কোড টোড লাগে কিছু লাগবে না অপেরা মিনি ইনস্টল করে অপেরা মিনি ব্রাউজার আছে না সেটা ইনস্টল করবেন তারপর এখানে দেখবেন ওদের বিল্ট ইন ভিপিএন আছে ওই একটা চাপ মারলেই ভিপিএন অন হয়ে যায় হ্যাঁ ভিপিএন লেখা থাকে উপরে একটা চাপ মারলেই ভিপিএন অন হ্যাঁ আপনি এই যে মানে অ্যাপটা ডাউনলোড করে নেন মানে অপেরা মিনি তাহলে ওইটা দিয়ে সব ওয়েবসাইট আপনি ব্রাউজ করতে পারবেন আর কি আর কেউ মানে সরকার আটকেতে পারবে না তখন আর আপনাকে ঠিক আছে ওইটা দিয়ে আপনি ঢুকতে পারেন আর আপনি তাহলে ওই লেখাটা একটু ভালো করে পড়েন আমার মনে হয় যে আপনি কোথাও ভুল করছেন তিরানব্বই হাজার টাইপের মানে ইয়া এটা আমি তো লিখেছি বলে আমার মনে পড়ে না আমার একটা লেখা আছে কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস এটার ভিতরে সেই বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত ভাবে লেখা আছে ওইটা পড়েন ওইটা পড়লে আপনি সব হ্যাঁ বিভিন্ন ভাষণ আছে কিন্তু এত ভার্সন এটা তো আমি আমার তো মনে হয় না এত ভার্সন আছে আছে কয়েকটা ভার্সন আছে এত পার্থক্য আচ্ছা এত পার্থক্য ঠিক আছে আপনি তাহলে আবার একটু পরে দেখেন পরে তারপরে আপনি আসেন তাহলে আমরা আমাদের আলোচনা করতে সুবিধা হবে ঠিক আছে আর কি কোনো প্রশ্ন আছে জি আছে বলেন তাহলে যে মানে হচ্ছে যে মানুষ আর শিম্পাঞ্জি এর যে কমন পূর্বপুরুষ ছিল এটা কি আমি কোনোভাবে ভাবে বুঝতে পারবো মানে আমি আমার জিন বা ডিএনএ টেস্ট বা কোনোভাবে কিছু করে কি বুঝতে পারবো হ্যাঁ জিন টেস্ট করে তো বিজ্ঞানীরা অলরেডি বের করে ফেলছে এগুলা বিজ্ঞানীরা এখন এই জিনিসগুলো বের করতে পারে যে ডিএনএ থেকে সেই মানুষটা সেই প্রাণীটা কেমন ছিল সেটার একটা থ্রিডি ছবি তৈরি করতে পারে এটা শুনেছেন যে থ্রিডি ছবি তৈরি করা যায় এখন ডিএনএ থেকে জি মানে ওই মানুষটা আসলে দেখতে কেমন ছিল সেটার একদম কিছুদিন আগেও একটা ছবি প্রকাশ হয়েছিল কিছুদিন আগে একটা ছবি বিজ্ঞানীরা প্রকাশ করেছিলেন দাঁড়ান আমি আপনাকে সেই ছবিটা দেখাই সেই ছবিটা বোধহয় হয় ডট কম এ আমাদের এখানে আছে আচ্ছা ভাইয়া আমাদের শরীরে কি ওই যে হোমো নিয়েন্ডারতাল হোমো ইরেক্টাস এদের কি ই আছে জিন আছে হ্যাঁ জিন তো আমাদের নিয়েন্ডারতালদের অনেক জিন আমাদের শরীরে আছে মানে একদম ইয়া পাওয়া যায় পরীক্ষা করে দেখতে পারবো আমি নিজে নিজের শরীর থেকে আপনার যদি টাকা পয়সা অনেক বেশি থাকে তাহলে আপনি করতে পারেন কিন্তু এটা তো এতো মানে আপনি যদি প্রচুর টাকা থাকে তাহলে তো করতেই পারেন কিন্তু এটা তো অনেক টাকা লাগবে আপনার মানে এক একটা টেস্টে অনেক পরিমাণ খরচ আছে আচ্ছা আপনি এটা কি 100% প্রমাণিত? অবশ্যই অবশ্যই ভাই এই জিনিসগুলো 100% প্রমাণিত এই যে নোবেল পুরস্কারে তো পাইলো কি কিছুদিন আগে একজন বিজ্ঞানী আছে না সাবানতে পাবো সাবানতে পাবো একজন নোবেল পুরস্কার পাইলো না জি হ্যাঁ সাবান্ত পাবো যে নোবেল পুরস্কারটা পাইলো সেটা তো বিবর্তন তত্ত্বের উপরে নোবেল পুরস্কার পাইছে তিনি একটা একটা ছবি পর্যন্ত তৈরি করছে এই মুহূর্তে আমার কাছে ছবিগুলো ছবিগুলো নাই। আপনি আমাকে সময় আমি করে রাখতে একটা ছবি মানে আমরা সংসার ডটকম থেকেও আমরা প্রচার প্রকাশ করেছিলাম সেই ছবিটা যে এই থ্রি ছবি বানাইছিল বিজ্ঞানীরা ডিএনএ থেকে সেই প্রাচীন মানুষরা কিরকম ছিল মানে আনুমানিক কিরকম ছিল সেটার একটা ছবি তৈরি করেছিল

তাহলে তো বাইবেলে যে আদম এন্ড ইভের কথা আছে তাহলে সেটা সেটা সম্পর্কে কি বলবো সেটার ব্যাখ্যা তো পোপ দেয় না ঘুরায় পাচ্ছে কি কি জানি উল্টা পাল্টা বলে এগুলো বোঝা যায় না কথা কিন্তু মানে বিবর্তন তত্ত্ব এখন মানে মেনে নিয়েছে এবং এটাও বলে পোপ এটাও বলে যে নাস্তিকরাও স্বর্গে যেতে পারবে নাস্তিকরা যদি ভালো কাজ করে তাহলে নাস্তিকরাও স্বর্গে যেতে পারবে এই কথা বলে এমনকি সমকামীদেরকেও মেনে নিচ্ছে এবং মানে কন্ডম ব্যবহারকেও তারা এখন এলাউ করতেছে কন্ডম ব্যবহারটাও ঠিক আছে এটাও বলতেছে এখনকার পোপ অনেক মানে বুঝছে আর কি বুদ্ধিমান লোক তো পড়ালেখা করা শিক্ষিত বুদ্ধিমান লোক তো সে বুঝছে যে এগুলা অস্বীকার করার লাভ নাই হ্যাঁ মানুষ হাসাহাসি করে এগুলো ইউরোপে বেশিরভাগ মানুষের কি নাস্তিক এমনি পার্সেন্টেজ তো দেখা খ্রিস্টান বেশি ইউরোপে খ্রিস্টান বেশি আপনি হয়তো পার্সেন্টেজ থেকে দেখবেন যে খ্রিস্টান বেশি কিন্তু আপনি যদি আসেন ইউরোপে আসেন বা মানুষের সাথে কথাবার্তা বলেন আপনি দেখবেন যে কোথাও কোনো খ্রিস্টান নেই এগুলা সবই ইয়া কথা মানে এগুলা কেউ মানে না এখানকার চার্চ গুলা ফাঁকা থাকে রবিবার দিন কেউ হাসি করে খ্রিস্টানিটি নিয়ে এখানে বড় বড় পোস্টার বানায় যিশুরে মানে যিশুরে নিয়ে মস করা করে বড় বড় পোস্টার বানায় কার্টুন আঁকে হ্যাঁ আবার আসলে নাকি আবার মেরে লাবে এটা লেখে আবার আসুক ওই আবার মেরেলাম লাম এটা এটা লেখে তো এগুলা তো ফাইজলামি তাই না মানে এখানে কাগজে কলমে খ্রিস্টান লেখা থাকলেও কিন্তু বেশিরভাগ মানুষ ধর্মহীন এই অঞ্চলে হ্যালো ভাইয়া সরি এক মিনিটের জন্য একটু ডিসকানেক্ট হয়ে গেছিল আচ্ছা যেটা বললাম যে কাগজে কলমে ইউরোপে খ্রিস্টান আপনি বেশি হয়তো দেখতে পান কিন্তু ইউরোপের বেশিরভাগ মানুষ আসলে ধর্মহীন ধর্ম সম্পর্কে নিরুৎসাহী উৎসাহ নাই কেউ চার্চে যায় না কেউ প্রার্থনা করে না করে কিছু সামান্য কিছু ফ্যামিলিতে আছে যারা একটু গোড়া তারা করে তাদেরকে নিয়ে আবার মানুষ অন্য মানুষ আমেরিকা আমেরিকাতে খ্রিস্টান বেশি আমেরিকাতে খ্রিস্টান বেশি আমেরিকাতে আবার অবস্থা বেশি ভালো না কিন্তু ইউরোপে অস্ট্রেলিয়াতে নিউজিল্যান্ডে জাপানে এই সমস্ত দেশে মানে ধর্মহীন মানুষের সংখ্যায় বেশি ভাই আমি তো এখন খুবই ব্যস্ত ব্যস্ততার কারণে অনেকে লেখা পাঠাইছে কিন্তু সেগুলো পড়ার মতো সময় আমার নাই আমি তো একা এগুলো হ্যান্ডেল করতে হয় একা হ্যান্ডেল করলে তো আর যাদেরকে আমি ইয়া করছিলাম তারাও কেউ কাজ টাচ করে না আমি একা কত কত দিক করবো